দর্শক আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাইনুল শোভন আপিল শুনানির সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে শোভন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকে তো বেশ কজন প্রার্থীর আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রায় দিয়েছে ইসি কি কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হলো সেটা কি জানা গেছে কিনা এবং একই সাথে জানতে যাচ্ছিলাম যে আজ এ পর্যন্ত ঠিক কতজনের মনোনয়ন বৈধ বা অবৈধ ঘোষণা হলো সে তথ্য আছে কিনা আপনার কাছে যাদের মনোনয়ন বাতিল হচ্ছে তাদের বেশিরভাগের বিরুদ্ধে অভিযোগ তাদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এবং মূলত দ্বৈত নাগরিকত্বের কারণেই তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বরিশাল পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক তিনি অভিযোগ করেছিলেন যে তিনি দ্বৈত নাগরিকত্ব ধারণ করছেন অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক সব কিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশন রায় দিয়েছেন তার মনোনয়নপত্র বাতিলের একই সঙ্গে ফরিদপুর তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক তার প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে একই অভিযোগ তিনি দ্বৈত নাগরিকত্ব ধারণ করছেন তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং হলফনামায় তিনি সে বিষয়টি উল্লেখ করেননি অর্থাৎ এই নাগরিকত্বের বিষয়টি তিনি স্পষ্ট করেননি যে তিনি সেখানে নাগরিকত্ব ত্যাগ করেছেন সে বিষয়টি উল্লেখের স্পষ্ট প্রমাণ না পাওয়ার কারণেই তার মনোনয়ন বাতিল হয়েছে বরিশাল চার আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী হক যিনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একজন সদস্য তার প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ তিনি অস্ট্রেলিয়ার যে নাগরিকত্ব ছিল সেটি ত্যাগ করেছেন এই মর্মে সেটি প্রমাণিত হয়নি নির্বাচন কমিশনের কাছে এবং তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে একই সঙ্গে তার প্রতিপক্ষ আওয়ামী লীগ যিনি প্রার্থী পঙ্কজ দেবনা তার বিরুদ্ধেও একটি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ প্রার্থী তো সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখেছে অর্থাৎ পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বৈধ এই মুহূর্তে আওয়ামী লীগ ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগ প্রার্থী এবং যিনি সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের শুনানি চলছে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একাধিক স্বতন্ত্র প্রার্থী যে তার বিরুদ্ধে তার হলফনামায় অনেক সম্পদের তথ্য তিনি গোপন করেছেন তো এই মুহূর্তে তার শুনানি নিষ্পত্তি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার প্রার্থিতা বৈধ কিংবা অবৈধ সেটি আমরা জানতে পারবো তো সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে যাদের নাগরিকত্ব যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে সবারই একই অভিযোগ অর্থাৎ নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট না হওয়ার কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে তো এর পরবর্তীতে তারা সংক্ষুব্ধরা কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন তো তখনই উচ্চ আদালত ধন্যবাদ আপনাকে